সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসছে, যে আপডেটের মাধ্যমে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড কিংবা ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে খুব সহজে আলাদা করে তাদেরকে আনফ্রেন্ড করতে পারবেন। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড বলতে বোঝায় যে ফ্রেন্ডগুলো 2 বছর কিংবা 4 বছর ধরে ফেসবুক লগ ইন করছে না কিংবা কোনো রকম ফেসবুকে পোস্ট করছে না, তাছাড়া ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে ফেলা কিংবা হ্যাকিং এর কারণে তারা ফেসবুকে লগ ইন করতে পারছে না। সো এই ফ্রেন্ডগুলো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডের আওতায় পড়ে যায়, যার কারণে আপনি যে পোস্ট করেন কিংবা ভিডিও আপলোড করেন সেই 4,000 কিংবা 5,000 ফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে লাইক কমেন্ট কিংবা শেয়ার কিছুই হয় না। সো আপনি চাইলে খুব সহজেই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড কিংবা ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে খুব সহজেই আলাদা করে তাদেরকে আনফ্রেন্ড করতে পারবে। সো কীভাবে আনফ্রেন্ড করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। শুরুতে আপনারা আপনাদের ফেসবুক লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে প্রোফাইল যে ম্যান চিহ্নটা আছে এই প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। প্রোফাইল চিহ্ন উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পারবেন, নিচে আসলে দেখতে পারবেন অ্যাবাউট বলে যে অপশনটা আছে সেই অ্যাবাউট অপশনে ট্যাপ করে দেবেন। অ্যাবাউট অপশনে ট্যাপ করার পর নিচে আসলে এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস যে অপশনটা আছে সেই ফ্রেন্ড অপশনের উপর ট্যাপ করে দেবেন। ফ্রেন্ড অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন ম্যানেজ বলে যে অপশনটা আছে আপনাদের এখানে সে ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন। যদি ম্যানেজ অপশনটা চলে না আসে তাহলে আপনারা আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটার ভিতরে চলে যাবেন, তাহলে আপনারা এখানে ম্যানেজ অপশনটা খুঁজে পাবেন। তো ম্যানেজের উপরে ক্লিক করে দেবেন। ম্যানেজের উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে 3টা পয়েন্ট চলে আসবে। সো 3টা পয়েন্টের মধ্যে এখানে দেখতে পারবেন লেস্ট ইন্টারাক্টেড উইথ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের উপরে ক্লিক করে দেবেন। এই পয়েন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো চলে আসছে। সো এই ফ্রেন্ডগুলোকে কীভাবে আনফ্রেন্ড করবেন, একটা একটা করে যদি আপনি আনফ্রেন্ড করতে চান তাহলে এখানে দেখতে পারবেন আনফ্রেন্ড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আনফ্রেন্ড করে দেবেন। তো আপনারা যদি চান একই সাথে সবগুলো ফ্রেন্ড কিংবা অনেকগুলো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দেবেন, সেই কাজটা করার জন্য এখানে দেখতে পারবেন সিলেক্ট মাল্টিপল যে অপশনটা আছে সেই সিলেক্ট মাল্টিপল অপশনের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম ফাঁকা ঘর চলে আসবে। তো এখান থেকে আপনারা সবগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পারবেন আনফ্রেন্ড যে অপশনটা আছে এই আনফ্রেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন।